ব্রেকফাস্ট? ঘুম থেকে একটু আগে উঠলেন, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, নিয়ে নাও, চলো যাও খেয়ে নাও। টিভি, সানডে মানি হচ্ছে আমাদের লচ্ছি, তাই তো? লচ্ছি যাও তাড়াতাড়ি, হ্যাঁ পড়া আছে। তো সেদ্ধ হয়ে গেছে ডালটা, আর এখানে মাথা রেখে দিয়েছি, মাছের মাথা দিয়ে ডাল হবে, এখানে চিকেন হবে মাখা মাখা করে, আর একটা কিছু ভাজা করব, দেখা যাক বেগুনি। এখানে চিকেন তোমার রেখে দিয়েছি জলের মধ্যে নর্মাল হওয়ার জন্য, আর দেখা যাক কী করা যায়। বেগুনি বা একটা ফুলকপির পাকোড়া করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা নতুন লাইফস্টাইল ব্লগের সাথে চলে এসেছি, দেখতেই পারলে সব রান্নাবান্না হচ্ছে। তো আমি ফটাফট করি না, আমার ডাস্টিং মপিং সব কমপ্লিট হয়ে গেছে, আর হাতটাতে কালকে থেকে একটুখানি বেশি ট্রাভেল দিচ্ছে, প্রচণ্ড পেন হচ্ছে হাতটা। তো কিষণ তো আজকে অফিস যায়নি, ওর তো মান্থ এন্ডে অফিস থাকে সানডেতে, কিন্তু আজকে যাইনি যেহেতু তোমার ভোট আছে, তো ওই জন্য যাইনি, ভোট দিতে যাবে। আর এখন বেশ বেলা হয়ে গেছে, দিশিতে জল গরম হয়ে গেছে, স্নান করিয়ে দেবো। তো আমি এই ফাঁকে তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে, কিষণ তো জাস্ট একটু আগে বাজার করে এলো, ওকে দিয়ে দিয়েছি। আর দেখলে সকালবেলায় লুচি তরকারি করেছি, আমাদের ভাবিকে একটুখানি ছেলেটা রয়েছে, দেখো আমার কাছে আবদার করবে না, তার আবদার করার কোনো জায়গা নেই এখন, তো ওই জন্য লুচি করলাম ছেলের জন্য, লুচি আলুর তরকারি করলাম, ওর খাওয়া হয়ে গেছে, এখন স্নানটা করিয়ে দিই, করিয়ে আমিও করে নেবো। ওদিকে আবার রান্না কিছুই হয়নি, সবে ডালটা সেদ্ধ করলাম, করে এখন তোমার মাছের মাথাটা ভেজে এখন তোমার ফোড়ন দেব, দিয়ে তারপরে মাংসটা বসাবো, পরে ভাজবো, দেখি কি সুন্দর কী বলে। ফুলকপির পাকোড়া যদি খায় তো ফুলকপির পাকোড়া করে দেবো, আর না হলে তোমার বেগুনি করতে পারি, ভালো লাগে বেশ মাছের মাথা দিয়ে, কি সুন্দর খুব ভালো খায় মাছের মাথা দিয়ে ডাল, আমারও ভীষণ প্রিয়। তো চলো করে নিই, আগে ছেলেকে স্নানটা করে নিই, তারপর পরে এসে আবার তোমাদের সাথে দেখা করছি। চিকেন বসিয়ে দিচ্ছি চিকেন কষাতে, আর এই হচ্ছে আমার ডাল, আর চিকেনটা ভাজবো একটু ধনে পাতা দিয়ে করবো, কিছু সুন্দর নিয়ে এসে ধনে পাতা দিয়ে ভালো খায়, দিশি তো খুব ভালো খায় ছেলে, তো ওই জন্য একটুখানি ধনে পাতা দিয়ে চিকেন করবো একদম মাখা মাখা করে, আর দেখি যদি টাইম থাকে তো কিছু ভাজবো, নাহলে পাঁপড় ভেজে নেবো, পাঁপড় ভাজা দিয়ে খাবো আমরা, কোনো অসুবিধা নেই। চলো দিশিদের, দিশিত স্নান হয়ে গেছে আর আমি যাবো এবার স্নান করতে, তোমার অনেকটাই লেট হয়ে গেছে, স্নান করতে যাবো, কী অবস্থা চুল শ্যাম্পু করবো, তো পুজো আছে পুজো দেবো, ছেলে তিন চার দিন ধরে দিয়ে দিচ্ছিলো, তো এবারে আমার পালা, ঠাকুর বাসন বাসন সমস্ত কিছু মেজে পরিষ্কার করে তারপরে দেবো, আর এতে একটু টাইম লেগে যাবে, তো আমি যাই ফটাফটা স্নান করিনি, চিকেনটা কষা দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেলে একটু জল দিয়ে আমি চলে যাবো, এসে তারপরে যা বাদ বাকি কাজ করা সেটা করবো, গাছে জল টল সব দেওয়া হয়ে গেছে, আর যেগুলো বেগুন গাছ আমি তোমাদেরকে দেখাচ্ছি, স্নানটা করে এসে দেখাচ্ছি, বেগুন গাছটা ছিঁড়েছিলাম সেগুলো আমি তোমাদেরকে দেখাতে মানে লাগাইনি, কারণ ওই নিয়ে বলেছিলাম যে একটা কী করে আমি কেয়ার করি আমার গাছের, সেই নিয়ে একটা ভিডিও বানাবো, তো ওই জন্য গাছগুলো রেখে দিয়েছিলাম, আজকে তো আর হবে না, কালকে করব। আর কৃষ্ণকে বলেছিলাম যে, বললাম যে এরকম হাতে যেই তোমার ব্যথার জন্য আমি একটুখানি মেডিসিনটা না অ্যাভয়েড করতে চাইছি, পারলে তো ডাক্তারকে দেখাতেই পারি, কিন্তু যে মেডিসিনটা দেবে সেটা খেয়ে আমাকে শুধু ঘুমাতে হবে, আর আমার সত্যি কথা বলতে গেলে আমার ছেলেকে সত্যি দেখার আর কেউ নেই, তো আমার যদি এরকমভাবে যদি ওষুধ খাই আর খেয়ে যদি ঘুমিয়েই থাকি তো আমার বাচ্চাটাকে কে দেখবে বলো, তো ওই জন্য আমি অ্যাভয়েড করছি, ব্যায়াম তো করছি, এক্সারসাইজ করছি হাতের জন্য, কিন্তু কালকের থেকে খুব পেন হয়েছে, কালকে সিঁড়ি টিড়িগুলো মুছেছিলাম, আর একটু স্ট্রেস নিলেই না আমার হাতের মধ্যে, আমি বুঝতে পারছি যে নার্ভ থেকে প্রবলেম হচ্ছে, একটু স্ট্রেস নিলেই আমার হাতে প্রবলেম হয়ে যাচ্ছে, আর সমস্ত কিছু লেট হয়ে যাচ্ছে, সবার ভিডিও দেখে দিতে হবে, সেটা একটা ভালো ডিউটি আমার, কারণ ভালোই ডিউটি বলতে গেলে, কারণ তোমরা ভালোবেসে আমার ভিডিও দেখতে আসছো, তো আমাকেও তো ভালোবেসে তোমাদের কাছে যেতে হবে, আমি চেষ্টা করি সবার কাছে যা যেতে, তো যদি কখনো কিছু যদি ভুল হয়ে যায় যেতে পারছি না, অবশ্যই এসে একবার নক করে দিয়ে যাবে, কারণ মানে তোমাদের নোটিফিকেশান তো কন্টিনিউয়াসলি পেয়ে যায়, কিন্তু কখন কার ঘরে যাচ্ছি, কখন কারটা মিস হয়ে মিস আউট হয়ে যাচ্ছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না, যদি মিস হয়ে যায় তো ডেফিনেটলি আমাকে এসে একবার নক করে যে প্রিয়াঙ্কা এসো অনেকদিন আসো না বা কিছু, আমি ডেফিনেটলি তোমাদের চ্যানেলে চলে যাবো। আর যারা নিউ কামাররা আসছো আমাকে ভিডিওতে দেখে শুধু একটা কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছো, পাশে থাকা বেল আইকনটাও বা প্রেস করো, তার সাথে সাবস্ক্রাইবও করো, কারণ তারপরে দেখো যে প্রিয়াঙ্কা যাই কি যাই না, কারণ আর সবাইকেই আমি বলছি যে সবাইকেই বলছি এসো
বন্ধুত্বের হাত আমি আমার থেকে বাড়িয়ে দিয়েছি, তারা এসেই বলছে আমরা তো আগের থেকেই রয়েছি, তো প্লিজ এগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো একটুখানি প্লিজ ক্রিয়েট করা বন্ধ করো, আর একে অপরের পাশে দাঁড়াও, কারণ একে অপরের সাপোর্ট ছাড়া জানো খুব টাফ হয়ে যাচ্ছে। আর আসতে দিন কিন্তু বিগ অ্যানাউন্সমেন্ট হতে চলেছে ইউটিউবে, যেটা যে জন্য কিন্তু তোমাদের সবার, ইভেন কি আমারও নিউ ক্রিয়েটারদের ইয়ে কিন্তু কপালে কিন্তু হাত পড়তে চলেছে, সেটা নিয়ে আমি একটা ভিডিও ডেফিনেটলি তোমাদের কাছে করব। তো চলো আর আপাতত এতটুকুই, আমি স্নানটা করে নিই, তারপর আবার পরে তোমাদের সঙ্গে মিট করছি, চলো। হয়ে গেছে আর শ্যাম্পু করেছি, আর তোমার এদিকে দিশিত খেতে বসে পড়েছে, এই যে, আর ওখানে কৃষ্ণদেও খাচ্ছে কারণ ভোট দিতে যাচ্ছে, খেতে বসে আছে। এবার আমি কি একটু পরে খাবো কারণ একটু বেলা করে টিফিন করেছিলাম, আর লুচি লুচি আলুর তরকারি খেয়ে পেটটা পুরো আইড হাইড করছে, তো একটু পরে, তারপরে গরম পড়ে গেছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই আমার গাছ, দাঁড়াও চলো দেখো, এই গাছগুলো আমি এখনও স্টিল নাও লাগাতে পারিনি, কালকে একটা ভিডিও বানাবো কী করে টেক কেয়ার করি, তো ওই জন্য রেখে দিয়েছি, এখানে সমস্ত টপ টপ পড়ে রয়েছে, তো কালকে হবে, কালকে ফাইনালি সমস্ত গাছ একদম সেট আপ করে দেবো। আর তোমার রান্না তো দেখলে যে ওই চিকেন ধনে পাতা দিয়ে করেছি, আর মাছের মাথা দিয়ে ডাল, আর কিছু করলাম না, সন্ধ্যাবেলা একটু বেরোবো ইচ্ছে আছে, অবশ্য দিশিতে তো কালকে এক্সাম আছে, বেশিক্ষণ না, বেশি হাসার দরকার নেই, হাসছেন বাবু, বেশিক্ষণ না, একটুখানি মানে মুডটা একটু ফ্রেশ করে আসবো, কারণ ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না, কয়দিন ধরে মনটা ঘর থেকে তো বেরোই না, তো এখন এমন হয়ে গেছে যে কৃষ্ণদেবকে ছাড়া আমরা বেরোতে পারি না, তো ওই জন্য কিছু রিলায়েন্স ফ্রেশে যাবো কিছু কিনতে, কিনে আবার বাড়ি চলে আসবো, দিয়ে দিই চিকেন, তো ওই যে বাদাম 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 গান করছে আর একজন খেতে খেতে, তো আজকালকার ছেলে পুলে কাঁচা বাদাম শিখে গেছে, তো চলো ওকে মাংসটা দিয়ে দিই, দিয়ে খেতে বেরিয়ে আস, তারপরে আমি পরে আবার দেখা করছি তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আগেইন, ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ, কারণ আর তারপর আর আমি ভিডিও করতে পারিনি, হাতটা প্রচণ্ড ব্যথা করছিলো, বললাম যে কালকে থেকে হাতটা প্রচণ্ড ব্যথা করছে। আর এই যে দিশিতবাবু, এখন আমরা একটু রেডি হব, বাবু পরে নিলেন আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন একটুখানি বেরোবো রিলায়েন্স ফ্রেশে যাবো, ওখানে একটু চাল টাল নিই, তো ঘরের চাল নিয়ে আসবো। আর জানো যে পরশু দিন মঙ্গলবার শিবরাত্রি, একটা আবার সুন্দর একটা ব্লগ আসতে চলেছে, আর কালকে তো কৃষ্ণেন্দুর একদম মান্থ এন্ড, ও থাকবেন, আমাকে আবার রাত্রিবেলায় বাজারেও যেতে হবে ছেলেকে পড়িয়ে, বা তার আগে চলে যাবো, এসে তারপর পড়াবে, এরকম কিছু একটা করতে হবে, কারণ কিছু করার নেই, উপায় নেই, কিন্তু পুজোটা তো দেবো, কারণ গত বছর পুজো দিতে পারিনি, কারণ হচ্ছে আমরা মায়াপুরে চলে গিয়েছিলাম, গত বছর বাবা ছিল, বাবা মা আমার দাদা বৌদি আমি আমি কৃষ্ণদেবের ছেলে, আমরা কজন মিলে মায়াপুরে চলে গিয়েছিলাম, মায়াপুরে তোমার গিয়ে ঘুরে এসেছিলাম তখন শিবরাত্রির টাইমে, তো ওই জন্য দিতে পারিনি, কিন্তু এবছরটা দেবো, ওই ছোটো করি, আমি কোনো মন্দিরে যাই না, কারণ ছেলে যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ আমি মন্দিরে যাবো না, ও গিয়ে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে, আর ওকে দেখতে গেলে আমার পুজো দেওয়া হবে না, ওই জন্য আমি মন্দিরে যাই না, আমি ঘরে ঠাকুর যেটা আছে সেই ঠাকুরকেই আমি দিই আমার ঠাকুরকে, আর মন্ত্র পড়া তো অবশ্যই দরকার আছে, কিন্তু দেখো সব কিছু একটা মনের ব্যাপার, তুমি মন থেকে যাই যেভাবেই ঠাকুরকে তুমি ডাকো না কেন ঠাকুর ঠিক সাড়া দেয়, তো আমি যেরকমভাবেই করি না কেন আমি জানি ঠাকুর আমার পাশে আছে, নাহলে জীবনে চলছে কী করে, তো কিছু করার নেই। আর এখন যাচ্ছি, তো চলো ফটাফট রেডি হয়ে যাই কারণ লেট হয়ে যাচ্ছে, দিশিত পড়ে নিয়েছে, ওর পড়া হয়ে গেছে, কালকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা, ও পারবো বলে দিয়েছে, তো ওই জন্য আমার টেনশন নেই, তো তাও করে নিয়েছো, নিজে নিজেই করে নিল, নিজে নিজেই কপি করেছে, করে নিজে নিজে করে নিয়েছে প্র্যাকটিস, তো আমরা যাবো আর আসবো, আর সঙ্গে রাত্রিরে রুটিও কিনে নিয়ে আসবো, মাংস করা রয়েছে, সকালে আলুর তরকারি রয়েছে, ওই দিয়ে আমাদের হয়ে যাবে, তো চলো ফটাফট রেডি হয়ে নিই, গিয়ে পরে গিয়ে বাইরে গিয়ে দেখা করছি।
একটা জিন্স পরেছি আর এই একটা ফুল টি শার্ট পরলাম। আর দূষিত রেডি হয়ে নিচে দাঁড়িয়ে রয়েছে, ওর পাপাও বেরিয়ে গেছে, বাইক পার্ক করছে, তো চলো আমরা ফটাফট বেরিয়ে যাই। আর বেরিয়ে বাইরে কী কিনছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। আর এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, হাত টাত ওয়াশ করে, আর বললাম যে রুটি কিনে নিয়ে আসবো, রুমালি রুটি কিনে নিয়ে এসেছি। আর তোমার চিকেন রয়েছে, তো এই দিয়ে আমাদের তো হয়ে যাবে বললামই। আর এই যে সব জিনিস দেখো সব এখানে বার করে রেখেছি, তোমার ম্যাদার প্যাকেট, সল্ট, এখানে চানা আর ডাল, ছেলে ক্লিপ নিলো বলে মামা তোমার জামা কাপড়ের জন্য লাগবে এই কেজগুলো, তো এইগুলো, আর ছেলের সব কুরকুরে, তোমার তেলের প্যাকেট। আমি বলেছিলাম যে একটুখানি আমি মশলার ব্যাপারে একটু অবসেসড আছি, কারণ আমার ভীষণ পছন্দের জিনিস, তো এবার এটা নিয়ে এসলাম, আনলাম ছোলা মশলা, আর এই যে কাবলি ছোলা নিলাম, তেলের প্যাকেট, তোমার বিস্কিট, এগুলো কিচেনে নিয়েছে ছেলে, চিপস, এই যে গোদরেজের হ্যান্ড ওয়াশ, এইসব, আর ম্যাগি, আর এই যে পেপার বোট, এই সমস্ত কিছু মশলা, জিরে গুঁড়ো, এইসব মশলা টশলা সমস্ত কিছু নিয়ে এসেছি। তো কৃষ্ণেন্দু এসে কী করে, ও একটা ভালো জিনিস, ওর একটা খুব ভালো গুণ আছে, ও আসতে না আসতেই তোমার বিল মেলায় যে ঠিকঠাক আছে কি না। তো দেখলাম ঠিকই, আজকে অন্যদিন তো সবই পারফেক্ট হয়, আজকে তিনটে ক্যাডবেরি এক্সট্রা অ্যাড হয়েছে, নিয়েছি দুটো, সেখানে তিনটে ক্যাডবেরি এক্সট্রা অ্যাড হয়েছে। তো দেখা যাক, আমি তো যেতে পারবো না আর কৃষ্ণেন্দু যদি যায় এর মধ্যে, কারণ কালকে ওর মানতে না চো হয়তো ফিরবেও না, তো কী করা যাবে। তো চলো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, প্রচণ্ড পরিমাণে হাতে পেন হচ্ছে, এখন একটুখানি খেয়েই ছেলেকে দিয়ে দেবো, একটুখানি খেয়েই আমরা মানে আমি একটুখানি গরম শেক দেবো, নাহলে পাচ্ছি না। তো চলো আজকের ব্লগটা এতটুকুই রইলো, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ যাওয়ার আগে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কা, টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ। প্লিজ যারা নিউ ফ্রেন্ড আসছো, ফুল ভিডিও ওয়াচ করার পরই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো, আর প্লিজ ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন ফর মাই নেক্সট ভিডিও নোটিফিকেশন।